জীবন বৈচিত্র্য অসাধারণ, তোদের এই সমস্ত কসমোপলিটন লাইফ আমার একদম ভালো লাগে না, বুঝলি? আর চাকরিটা না থাকলে শুনি কি করতে? চাকরি না থাকলে ফোন দিস কিন্তু, যা। ও মাই গড, ড্রাইভার এখন আসবে। আমার কইলো আপনার লগে বাইরে যাইতে হইব, আমি স্যার লগে লাগে আছি। আপনার সাথে স্যার ডিউটি দেওয়ার মজাই আলাদা স্যার। আচ্ছা তো স্যার কইলেন না তো কই যাব? যাব হচ্ছে হরিপুর, হরিপুর, ক্লিয়ার? জি স্যার, আপনি তাহলে স্যার আরামসে একটা ঘুম দেন, আমি স্যার পঙ্কিরাজের মতো উড়ে লয়ে যাবো। না না, আমার গাড়িতে ঘুমটা ভাঙে না, আর ঘুমালে সাইট সিং করবো কীভাবে? তা ঠিক, এটা একদম ঠিক কথা বলেছেন স্যার। তাড়াতাড়ি করো। Thank you.
মজিদ যে সুগুনপুর পার হইছি স্যার হ্যাঁ বাহ এত তাড়াতাড়ি এত পথ চলে আসলাম কি রে কোন স্যার আয়োতে উঠলে আমি আর আমি থাকি না স্যার আমার ওস্তাদ আমার উপর ভর করে স্যার তো কি মনে হয় মজিদ সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো স্যার যে গতিতে আগাইতেছি স্যার পৌঁছে যাবো ইনশাল্লাহ আমি হরিপুরে কখনো আগে যাইনি শুনেছি খুবই অজপাড়াগা তুমি আগে কখনো গিয়েছিলে নাকি বলতো কি যে কোন স্যার বাংলাদেশের এমন কোনো জায়গা নাই স্যার যেখানে মজিদ যায় নাই আপনি কোনো চিন্তা করেন না স্যার আমি ঠিক চলে যাবো স্যার সামনে একটা বাইপাস আছে এই বাইপাস দিয়ে আগাইলেই স্যার হরিপুর সন্ধ্যার আগে স্যার পৌঁছাইতেই হইব স্যার কেন সন্ধ্যার আগেই কেন পৌঁছাতে হবে কোনো সমস্যা না স্যার এই বাইপাসগুলো স্যার গ্রামের রাস্তা তো একটু চিপা চুপা ভাঙা ভাঙা তো হয় স্যার তাছাড়া স্যার অন্য আর একটা সমস্যাও আছে স্যার কি হলো মজিদ আবার কি হলো দেখছি স্যার টায়ার পাংচার হয়েছে টায়ার পাংচার আবার এই সামনে স্যার চায়ের দোকান আছে আপনি একটু চা খাইতে থাকবেন আমি স্যার চাক্কাটা পাল্টাই পেলাম চাচা আপনার চা তো অসাধারণ খুবই ভালো হয়েছে খাঁটি গরুর চা নিজের পালা গরু তাই নাকি বেশ খুব ভালো তা বাবাজি যাবেন কোথায় যাব হচ্ছে চাচা হরিপুরে তা এ অবেলায় সন্ধ্যায় যাব তো কেন চাচা সন্ধ্যায় সমস্যা রাস্তাটা ভাঙাচোরা আর আকাশের যে অবস্থা কুয়াশা বেশি নামলে সামনে কিচ্ছুই দেখতে পাবেন না অসুবিধে নেই চাচা আমার ড্রাইভার খুবই পাক্কা ড্রাইভার খুবই ভালো গাড়ি চালায় আচ্ছা চাচা এখানে একটা পুরাতন জমিদার বাড়ি আছে না কত দূর সেটা বলতে পারেন যাওয়ার পথই পড়বো কেন জমিদার বাড়ি যাবেন নাকি না না আমার অন্য একটা কাজ আছে তবে যদি ফ্রি হয়ে যাই আসবার পথে এক পাক ঘুরে আসবো ভাবছি তোমার গাড়ির চাকা লাগানো হয়ে গেল জি স্যার এটা কোনো কাম হইলো স্যার ভেরি গুড চাচা ওকে আর এক কাপ চা দিন মজিদ চাটা খেয়ে দেখো খুবই টেস্টি না স্যার না স্যার চা দিন না চাচা স্যার সন্ধ্যার আগে কিন্তু স্যার এই বাইপাস দিয়ে জায়গাটা পার হইতে হইব স্যার ও আচ্ছা আচ্ছা চাচা আসবার পথে কিন্তু আপনার হাতের স্পেশাল চা আবার খেয়ে যাব সন্ধ্যার আগে আগে পার হয়ে যান তা না হলে বিপদ হইতে পারে কোনো টেনশন নেই ড্রাইভার আছে স্যার আকাশের অবস্থা কিন্তু ভালো না স্যার কুয়াশা তো পড়ে গেল আচ্ছা মজিদ এসব রাস্তায় কি যেন সমস্যার কথা বলছিলে তুমি হ্যাঁ স্যার এই রাত বিরাতে কিন্তু স্যার এই রাস্তায় একটু ডর আছে স্যার ডর কিসের ডর না স্যার ধরেন এই রাস্তায় লোকজন নাই একদম শুনশান আজকে একটা বিলাই স্যার সামনে দিয়া গেল তাইলে কিন্তু স্যার কপালে খারাপই আছে কি খারাপই আছে না ওই যে অ্যাক্সিডেন্ট কিন্তু হইবই স্যার এক্কেরে ফরজ আমার উস্তাদেও কইতো স্যার
তা তোমার ওস্তাদ আর কি কি বলতো? স্যার ওস্তাদ কই তো রাস্তায় কিন্তু জান আছে। ওজি এইসব কথার কোনো যুক্তি আছে বলো? স্যার আপনার তাহলে একটা ঘটনা কই। আমি স্যার আগে অ্যাম্বুলেন্স চালাইতাম। আচ্ছা একদিন গভীর রাত স্যার একটা ডেড বডি নিয়ে ঢাকার বাইরে যাইতেছি। লাশের সঙ্গে স্যার যে দুইজন লোক আছিল তারাও স্যার বেঘরে ঘুমাইতেছে। হঠাৎ স্যার মাঝরাত দেখি আমার পিঠে স্যার টোকা পড়তেছে। আমি তো অবাক, পিছনে তাকাইছি স্যার, ওরে আল্লাহ স্যার লাশ দেখি ওইটা বসে আছে আর স্যার আমার পিঠে টোকা দিতেছে। দিয়ে কয়, এই গাড়ি থামা। আমি তো স্যার ভয়ে ডরে স্যার অস্থির স্যার। মজি তুমি যে কি বলো না, লাশ তোমার সঙ্গে কথা বললো না? শোনো শোনো, সন্ধ্যা হয়ে এসছে আর পিছন দিকে তাকিয়ে কথা বলবার দরকার নেই, সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও, তা নাহলে দেখবে হঠাৎ করে আমি মরে গিয়ে ভূতে তোমার সঙ্গে কথা বলছি। বিশ্বাস করলেন না তো স্যার? এই তো স্যার একটা কথা বললাম স্যার বিশ্বাস করলেন না। হ্যাঁ কেউ বিশ্বাস করতে হবে স্যার প্রথম প্রথম। কি হলো মজিদ? ও মাই গড, সামনে তো একটা মেয়ে, দেখি দেখি তাদের রং। এই মেয়ে আন্ধা নাকি? একটা জলে জ্যান্ত গাড়ি আসতেছে আর রাস্তার মাঝখানে খাড়ায় আছেন। একদম চুপ, উনি কি আকাশ থেকে পড়েছেন? আপনি কোথায় যাবেন? আমি যাব হরিপুর, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিচ্ছু পাচ্ছি না, আমাকে কাইন্ডলি একটু লিফট দেওয়া যায় আপনার গাড়িতে? নিশ্চয়ই, কিন্তু আপনি এখানে অসময়ে এভাবে একা, আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো? না 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 প্লিজ আসুন আসুন প্লিজ। ঐতিহাসিক নিদর্শন, অবশ্য আমি কখনো আগে যাইনি সেখানে। আমি সেই জমিদার পরিবারের মেয়ে। তার মানে আপনি জমিদার পরিবারের বংশধর? জমিদার দত্তনারায়ণ রায় আমার দাদু। ও মাই গড, কিন্তু আপনাকে দেখে তো বাইরে থেকে দেখে মানুষকে কতটা বোঝা যায় বলুন। আমরা ইংল্যান্ডে থাকি, যর্কশায়ার। জমিদার পরিবারে আমার বাবাই একমাত্র ব্যক্তি যিনি প্রচলিত প্রথা ভেঙে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। পরে অবশ্য দাদু এই জন্যই বাবাকে ত্যাজ্য করেছিলেন। বলেন কি তারপর? তারপর বাবা চলে গেলেন ইংল্যান্ডে, তারপর থেকে আমরা সেখানে সেটেল। কিন্তু আপনি যে অনেক চমৎকার বাংলা বলেন সেটা কি আপনি বোঝেন? আসলে বাবা দেশ আর পরিবার ছেড়ে গেলেও দেশের কৃষ্টি কালচারই আমাদেরকে বড় করেছেন। বাবা এখন বেঁচে নেই, কিন্তু আমার শরীরে জমিদারের রক্ত বইছে। যদি কিছু মনে না করেন একটা কথা জানতে ইচ্ছে করছে। আমি কেন এই নির্জন রাস্তায় দাঁড়িয়েছিলাম সেটাই জানতে চাইছেন তো? আসলে হয়েছে কি, দাদু আমার বিয়ে ঠিক করেছেন এখানে দেশে। মানে দাদু আপনার বিয়ে এখানে? আমি ঠিক কিছু বুঝতে পারছি না।
নিজের বংশ আর ঐতিহ্যকে তো অস্বীকার করতে পারি না। বিয়ের তিন দিন আগে আমার আসার কথা ছিল, কিন্তু সবাইকে সারপ্রাইজ দেবো বলে সাত দিন আগে চলে আসলাম। এয়ারপোর্ট থেকে যে গাড়িটা ভাড়া করেছিলাম সেটা রাস্তা নষ্ট হয়ে গেল। কি করব কি করব, তারপর হাঁটতে থাকলাম, ভাবলাম রাস্তা যদি কোনো গাড়ি পেয়ে যায়। তারপর আর পাচ্ছিলাম না, ঠেকায় না পড়লে কেউ এই রাস্তায় আসে। আপনার ড্রাইভারটা বড্ড পেয়ারা। এই মজিদ, তোমাকে আমি কি বলেছি, সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও, কি এত কথা বলছো কেন? আপনি কিছু মনে করবেন না, যাই হোক, যা বলছিলাম আমরা, আপনি আপনার দাদুর কথা বলছিলেন, সেটা তো মানে সেই জমিদারি তো এখন রীতিমতো ইতিহাস, সেটা গেলেই দেখতে পাবেন। স্যার, সামনে বামে মোড় নিলে জমিদার বাড়ি, ওনারা এখানে নামতে হইব। আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না, আরে অন্ধকারে একটা মেয়ে এতটা পথ কিভাবে যাবে? মজিদ যাও তো, একদম বাড়ি গেট পর্যন্ত যাও, যাও। স্যার আপনি বুঝতে পারতেছেন না স্যার, সামনে হচ্ছে কাঁচা রাস্তা, চিপা রাস্তা স্যার, টায়ার ফাইসে গেলে তো বিপদ। দূরে জমিদার বাড়ি আলো দেখা যাচ্ছে, অসুবিধা নেই, আমি বাকিটা পথ যেতে পারবো। সম্ভবত আপনার ড্রাইভার আমাকে পছন্দ করছে না, তবে আপনি এত উপকার করলেন, আপনি যদি বাড়ি পর্যন্ত যেতেন আমি খুবই খুশি হতাম। না মানে এই মজিদ, অভদ্রতা করো না, যাও যাও। এই ভদ্রলোক আজকে না থাকলে আমার যে কি হতো, আমার কাকা। আমার দাদু, তোরা যে থাকার ব্যবস্থা কর। না না দাদু ভাই, আসলে আমাকে একটু যেতে হবে, আমি আরেকদিন না হয় আসি। সে তো হবে না, জমিদার বাড়িতে এসেছ, দু একদিন বেড়াও, ওর বিয়েটা হোক। না মানে দাদু ভাই, মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি আরেক দিন আসবো না হয়। এই কে কোথায় আছিস, ওকে ঘরে নিয়ে যাও। না আসলে এলে না বিষয়টা। আসুন 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 আসুন।
দরজার গেটে ঝুলিয়ে দাও। আর কোন প্রজা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। কে কোথায় আছো? একই চন্দ্র অবর্তে খুন হয় তখন ঘোর অমঙ্গল। এখন কি হবে? জমিদারি বিলুপ্ত হবে। এখন উপায়? উপায় বিবাহ অনিবার্য। কিন্তু পাত্র? সূর্যোদয়ের প্রথম কিরণ, নইলে ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। ব্যাপার এলেনা,
এখানে সব কি হচ্ছে? এখানে কেমন লাগছে তোমার? আমি কিন্তু আমার প্রশ্নের জবাবটি এখনো পাইনি। তুমিও তো বললে না এখানে তোমার কেমন লাগছে। ও মাই গড, আমি তোমাকে আগে প্রশ্নটা করেছি না? তাহলে বিষয়টা দাঁড়ালো এই যে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এখানে অধিকারের প্রশ্ন এসে যায় না। তুমি আবার কে? এরনো তোমার দুহাই লাগে, আমার সঙ্গে আর হেয়ালি করো না প্লিজ প্লিজ প্লিজ। আমি হেয়ালি করছি না। আরে আরে সবাই তো তোমার আর আমার বিয়ের কথা বলছে। জানি জানো মানে এই জানো মানে কি জানি মানে জানি আমার বিয়ের কথা আমি জানবো না? জানি বলে তো এত দূর থেকে আমি উড়ে এসেছি। তোমাকে তো গাড়িতে বলেছি। হ্যাঁ বলেছো, কিন্তু যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল তাকে খুন করা হয়েছে একটু আগে এই মাত্র। ও প্রজাদের সাথে মিলে ষড়যন্ত্র করছিল, আর এই বিয়েটা ছিল ষড়যন্ত্রেরই অংশ। কিন্তু তাই বলে আমার সঙ্গে? তুমি নিয়তিতে বিশ্বাস করো। হ্যাঁ বিশ্বাস করি। তাহলে ধরে নাও এটাই তোমার নিয়তি। নিয়তি আমাদের কখন কোথায় কোন অবস্থায় নিয়ে দাঁড় করে দেয় আমরা আগে থেকে সেটা বলতে পারি? পারি না। রাত পোহালে তোমার আর আমার নতুন একটা জীবন শুরু হবে। বললেই হলো না, সব কিছুর একটা কার্যকারণ থাকে, একটা যুক্তি থাকতে হয়। তোমার যুক্তি এখানে কোনো কাজে আসবে না। আচ্ছা তুমি কি আজকে সকালেও ভেবেছিলে এরকম একটা নিশুতি রাতে এমন সুন্দর একটা জায়গায় আমার সাথে তুমি বসে থাকবে? তুমি ভেবেছিলে? তুমি যাও আমি আসছি। না না, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। কিন্তু এলেনা কি যেতে চাইবে আমার সঙ্গে? সে কি এলেনার কথা ভাবছি কেন? আমি কি এলেনার প্রেমে পড়েছি? না না না, প্রেম টেম কিচ্ছু না, একটাই কাজ, একটাই কাজ, পালাতে হবে। ও শিট, মজিদের কথা তো ভুলেই গেলাম, মজিদকে খুঁজে বের করতে হবে। ইয়েস, একটু ফোন করি। শিট, নো নেটওয়ার্ক। শিট,
না 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 বিশ্বাস করার কোনো কারণ আছে? কেন বিশ্বাস করবি না বলতো? কেন তুমি আমার কে ধরে নাও, এটাই তোমার নিয়তি। নিয়তি আমাদের কখন কোথায় কোন অবস্থায় নিয়ে দাঁড় করে দেয় আমরা আগে থেকে সেটা বলতে পারি? রাত পোহালে তোমার আর আমার নতুন একটা জীবন শুরু হবে।